প্রচুর হয়েছে, অনেক পুরো বাগান ভর্তি। নমস্কার, ক্রিয়েটিভ ফুড সুন্দরবনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আর আজকে আমরা এই যে এইগুলোর নাম কেউ কেউ বলে রসভরি, আবার বনটেপারি, ফটকা, বিভিন্ন রকম নাম রয়েছে, তো এগুলোই তুলবো আমরা আজকে। আর হয়েছেও সেরকম, পুরো ভর্তি একদম, পুরো বাগান একদম। এই ফলের ফুলগুলো ফুলগুলো খুব সুন্দর, সাদা, খুব সুন্দর ঘন্টার মতো। অনেকগুলো তোলো, সব তোলো। চলো সামনে চলো, ওই তো তোলো, ওখান দিয়ে তোলো। দেখতে খুব সুন্দর, হাতে দাও নাও। রসভরি তুলতে তুলতে এসে ওদের কাছ থেকে নিয়ে আসলাম, তাল নিয়ে আসলাম। তাল গাছ এখানে ভর্তি বাড়িতে, একটা ওই একটা ওই যে এখানে তালের বাগান আর কি। কি রান্না হবে এখন? দেখতে এগুলো সুন্দর একদম, বড় বড় ফুলের মতো, কিন্তু এগুলো ভিতর থেকে এগুলো বের করে নিতে হবে, ভিতরে একদম ছোট্ট ছোট্ট। কি সুন্দর, ভিতরে ছোট বলের মতো, ছোট ছোট বলের মতো। কয়েকটা বড় বড় আছে,
রসবড়ির ভিডিও দেখেছি অনেক ইউটিউবে, যেগুলো কোথাও দেখলে এদিক সেদিক না তাকিয়ে তুলে গালে ভরে দিতে। অবশ্য খেয়ে দেখিনি কোনোদিন, আজ প্রথম খাবো। দেখতে তো ভালোই, উপকারও আছে শুনেছি ভালোই, তো খেয়ে দেখবো আজকে কিরকম লাগে খেতে। বড় তুমি ছাড়াও একটা, এনা আমি দিচ্ছি বড় তোমাকে, এনা ওটা ছাড়াও, এটা বড় আছে। তেল গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, একটুখানি কালো জিরে, কটা কারি পাতা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, পেঁয়াজ রসুন গুলো ভেজে নিয়েছি, এবার রসবড়ি গুলো দিয়ে দেবো। লবণ, রান্না করতে বেশি একটা টাইম লাগবে না, ঠিক 10-15 মিনিট লাগবে, অল্প কিছুক্ষণ সময় ঢেকে দেবো। চিকেন নিয়ে আসো তো, একবার রান্না করে নি। আমার ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো রান্না তো করলাম, এবার খেয়ে দেখি কিরকম লেগেছে। আমি খেয়ে দেখি, হ্যাঁ টক টক তিতো তো মতো, তিতোর ভাগটা কম টকটা বেশি। কেমন লাগছে মা খেতে? ভালো লাগছে? আমার তো খুব একটা ভালো লাগছে না। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী পর্বে।